আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সমাবেশে যাওয়ার টাকা জোগাতে ছিনতাই করছে বিএনপি কর্মীরা, ডিবি প্রধান। আজকের আয়োজন আরো থাকছে বাধা প্রতিহত করে এবার আন্দোলনের সুনামি হবে রিজভি। সর্বশেষ থাকছে 11 ডিসেম্বর কি দেশে ফিরবেন তারেক, বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত, বিএনপির বিভিন্ন সমাবেশ ও কর্মসূচিতে যোগ দিতে এসে দলের কর্মীরা মোবাইল ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। তিনি বলেন, কর্মসূচিতে আসতে যে খরচ হয় তা তুলতেই বিএনপি কর্মীরা ছিনতাই বা চুরিতে জড়িয়ে পড়ছেন। গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে চুরির অভিযোগে বিএনপির 5 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া 18টি মোবাইল। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, আমরা একটি চোর বা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছি। বিএনপি যত জনসমাবেশ হয় তারা সেখানে যান, তারা স্বীকার করেছেন তারা বিএনপি কর্মী। হারুনুর রশিদ আরও বলেন, সমাবেশ থেকে ফেরার পথে চক্রটি রাজধানীতে চুরি ছিনতাই করত। আসলে এটা কাউকে দোষারোপ করে না, কাউকে হেয় করার জন্য বলছি না। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তোমাদের পেশা কী? তখন তারা বলেছে, আমরা রাজনীতি করি, যখন বিএনপির সমাবেশ হয় আমরা সেখানে যাই, ফেরার পথে চুরি ছিনতাই করি। অন্য কোনো সমাবেশে তারা যান কি না এমন প্রশ্নের উত্তরে হারুনুর রশিদ বলেন, তারা বিএনপি রাজনীতি করেন, বিএনপির সমাবেশ হলেই তারা আসেন। আমরা তাদের কাছ থেকে 18টা মোবাইল পেয়েছি, এসব মোবাইল তারা বিএনপির সমাবেশ থেকে নাকি রাস্তা থেকে ছিনতাই করেছেন সে বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করব। তাদের কোনো পদবি আছে কি না এমন প্রশ্নের উত্তরে হারুন বলেন, না তাদের কোনো পদবি নেই, তবে তারা বিএনপি কর্মী, তাদের টাকা দরকার ছিল বলে তারা ছিনতাই করছিল। মোবাইলগুলো কোথা থেকে চুরি বা ছিনতাই করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমরা তাদের রিমান্ডে নেব, তারপর সব জানতে পারবো। বরিশালে 6 জন ছিনতাইকারীকে টাকা সহ গ্রেপ্তার হয়েছে, তাদের সঙ্গে এই চক্রের যোগ সাজশ আছে কিনা জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, এখনই তা বলতে পারছি না। চুরির অভিযোগে ধরা পড়া বিএনপির কর্মীরা হলেন মোহাম্মদ হারুন ওরফে আনিসুজ্জামান, হারুনুর রশিদ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ এনামুল হক ও নূর ইসলাম। রাজধানীর বনানী ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে গুলশান গোয়েন্দা বিভাগের একটি দল। চলে যাচ্ছি পরের সংবাদে। বাধা প্রতিহত করেই এবার আন্দোলনের সুনামি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, জনতার হাতে স্টিয়ারিং, সরকার ও তাদের পোষ্যরা কোনো ক্রমেই রুখতে পারবে না এই গণজোয়ার। জনগণের লক্ষ্য বিজয়, সে লক্ষ্যে পৌঁছাতে যেখানে যে বাধা আসবে তা প্রতিহত করেই এগিয়ে যাবে তারা। এবার আন্দোলনের সুনামি হবে, সেই সুনামিতে সরকার ভেসে যাবে। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষুব্ধ জনগণ ক্ষোভে দ্রোহে ফুঁসে উঠেছে, তারা পতনের ক্ষণ গণনা করছে। লুটপাট করা অর্থবিত্তে আওয়ামী নেতা মন্ত্রীদের পরম সুখের জীবনযাপন ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কায় তারা অস্থির, উদ্ভ্রান্ত ও বেপরোয়া হয়ে গেছে। তারা পরিমিত বোধ ও স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলেছে, চরম অনিশ্চয়তায় ভুগছে। তিনি বলেন, গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার বেসাতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে তারা। পাশাপাশি বিএনপি সব পর্যায়ে নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের, পাইকারি হারে গ্রেফতার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে নরকে পরিণত করেছে সরকার। রিজভি আরও বলেন, জামিন বাতিল করে গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে কারাগারে পাঠানো হয়েছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা যথাক্রমে আলী আকবর চুন্নু ও রফিক হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। 3 দিন আগে গ্রেফতার করা হয়েছে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে। গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কমিশনার হারুনুর রশিদ সহ অনেক নেতাকর্মীকে। এছাড়া সিলেট জেলায় 6 নভেম্বর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অজ্ঞাতনামা 200 থেকে 250 জনের নামে মিথ্যা মামলা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেফতার এবং মিথ্যা মামলা দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। নেতাকর্মীকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে সন্ত্রাসী গ্রেফতার
আরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি। চলে যাচ্ছি পরের সংবাদে। আগামী 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এই মহাসমাবেশকে ঘিরে বিএনপির মধ্য থেকে নানা রকম প্রচার প্রচারণা চালানো হচ্ছে। প্রকাশ্যে বিএনপির নেতারা যা বলছেন, আড়ালে সেই সমস্ত কথার সম্পূর্ণ বিপরীতমুখী কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রকাশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 10 ডিসেম্বর কিছুই হবে না, একটি মহাসমাবেশ হবে মাত্র, এবং এই মহাসমাবেশের পর বিএনপির পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কিন্তু মহাসচিবের এই বক্তব্যের সাথে সামঞ্জস্য নেই অন্যান্য নেতাদের। বিএনপির একাধিক নেতা 10 ডিসেম্বর চূড়ান্ত আন্দোলন হবে, 10 ডিসেম্বরের পর থেকে সরকারের কথায় দেশ চলবে না, খালেদা জিয়ার কথায় দেশ চলবে, এরকম নানা রকম বক্তব্য দেয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে 10 ডিসেম্বরের মহাসমাবেশে কি হবে এ নিয়ে বিএনপি এখন পর্যন্ত খোলাসা করে কোনো অবস্থান ব্যক্ত করেনি। তবে বিরোধী নেতাদের সাথে কথা বলে দেখা গেছে যে তারা দুটি বাস্তবতা নিয়ে এগুচ্ছেন। প্রথমত, তারা চিন্তা করছেন যে যদি শেষ পর্যন্ত 10 ডিসেম্বরের লোকসমাগম আশাতীত হয় এবং ব্যাপক জমায়েত হয়, সেক্ষেত্রে ঢাকা শহরের অন্তত প্রধান 5টি সড়কে তারা অবস্থান গ্রহণ করবে এবং ঢাকা শহর অচল করে দেবে। পাশাপাশি বিএনপির পরিকল্পনা হলো যে লোকসমাগম ভালো হলে সেখান থেকে তারা অসহযোগ আন্দোলনের কর্মসূচি দেবে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না, এরকম একটি অবস্থান ঘোষণা করবে। আর এরকম অবস্থান ঘোষণা যদি শেষ পর্যন্ত বিএনপি করতে পারে, তাহলে 11 ডিসেম্বর তারেক জিয়া দেশে ফিরবেন। এ ব্যাপারে বিএনপির নেতাদের মধ্যে ভিন্ন মতও আছে। বিএনপির একাধিক নেতা বলছেন যে এটি তৃণমূলের অতি উৎসাহী কিছু নেতার আকাঙ্ক্ষা, এরকম কোনো কিছুই করতে দেওয়া হবে না, আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, কোনো হটকারিতা করা আমাদের জন্য শোভন হবে না। তবে তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে বিএনপির মধ্য থেকে একটি চাপ আছে। বিএনপির পক্ষ থেকে একাধিক নেতা বলেছেন যে আগামী 11 ডিসেম্বর যেন তারেক জিয়া দেশে ফেরেন, এরকম একটি সুস্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। কারণ তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনলে আন্দোলন চূড়ান্ত রূপ গ্রহণ করবে। তবে 11 ডিসেম্বর তারেক জিয়া দেশে ফিরবেন, বিএনপির পক্ষ থেকে যে এরকম প্রচারণা চালানো হচ্ছে সে ব্যাপারটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লন্ডনে পলাতক এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি এখন দেশে ফিরবেন না বলে স্পষ্ট করেছেন এবং কেন দেশে ফিরবেন না তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। কিন্তু বিএনপির লোকজন মনে করছেন যে 10 ডিসেম্বরের জনসমাবেশকে আরও ভালো করতে এবং এই মহাসমাবেশের লোকসমাগম বাড়াতেই তারেক জিয়ার কার্ড ছাড়া হয়েছে। তারেক জিয়া দেশে আসছেন এমন একটি আবহ তুলে কর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং কর্মীরা যেন সেখানে অবস্থান গ্রহণ করে সেটির ব্যাপারে তাদেরকে আগ্রহী করে তোলা হচ্ছে। তবে বিএনপির বিভিন্ন নেতারা বলছেন যে এটি ভুল পদক্ষেপ, এর ফলে কর্মীদের মধ্যে এক ধরনের আশাহত মনোভাব তৈরি হবে, তারেক জিয়া আসবে না, তখন আন্দোলনের মনোবল ভেঙে যাবে। কিন্তু নেতারা যাই বলুক না কেন, বিএনপির মধ্যে 11 ডিসেম্বর তারেক জিয়া দেশে আসবেন এরকম একটি গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়েছে। কার স্বার্থে কেন এই গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা নেই।